সবাইকে আলফা টিপস 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, এটা শুধু ফুটবল নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আমি আজকে চেষ্টা করব যে মাল্টিটা যেন উইন হন সেইভাবে টিপসটা দেওয়ার। তো সকলের কাছে আবারও একটা অনুরোধ থাকবে, আপনারা যে কয়জনই ভিডিওটা দেখবেন ওই কজনই কষ্ট করে একটু লাইকটা দিবেন। লাইকটা দিলে আমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, অনেকের কাছে যাবে। তো আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাইতেছি, ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো চলুন দেখিয়ে দিই আজকে কিভাবে আমরা কী অপশন নিয়ে মাল্টি করব। ভিডিওটা বড় হতে পারে, বাট আপনারা আজকেই আপনাদের যা টাকা আছে সব মেরে দিবেন। আমি চেষ্টা করব আজকের ভিডিওটা একদম 100% করার জন্য, মানে মাল্টিটা। সো চলুন দেখিয়ে দিই। তো প্রথমে আমরা মেনুতে চলে যাব। তো নিচে মেনু অপশনে আমি চলে যাচ্ছি। এখানে আসার পর বন্ধুরা আপনারা যথারীতি স্পোর্টসের উপরে ক্লিক করবেন। করার পরে আমরা উপরে ফিল্টার আছে, ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে আমরা এটাকে 24 ঘন্টার যে সময় সেটা বেঁধে দিব। তারপর আমরা ফুটবল অপশনে ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতেছি যে 24 ঘন্টার পরে ইউরো চ্যাম্পিয়নশিপের 5টা খেলা আছে। সো আমরা ওখানে ইউরো চ্যাম্পিয়নশিপের উপরে ক্লিক করব। তো বন্ধুরা, আজকে এখানে রোমানিয়ার স্লোভাকিয়ার খেলা আছে, বেলজিয়াম আর ইউক্রেনের খেলা আছে, সেটা হচ্ছে 12টার আগে। তো 12টার পরও আছে, আবার কোপা আমেরিকাও আছে। সব মিলিয়ে চেষ্টা করবো একটা ভালো মাল্টি দেওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখেন। বন্ধুরা, এখানে আসার পরে আমরা রেগুলার টাইমে থাকবো, কিন্তু নিচের দিকে চলে যাব। তো বন্ধুরা, এইভাবে আপনারা নিচের দিকে চলে আসার পরে ওই অপশনটা আসবে, আমি যে অপশনটা নিয়ে মাল্টিটা করতেছি বা আরও অপশন দিব, সেটি হচ্ছে গোল ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া। তো আমি এই অপশনটা নিচ্ছি। এই অপশনটার ব্যাপারে যারা নতুন তাদেরকে বলবো যে এটার মানে হচ্ছে, অর্থাৎ আপনি ডি বক্সের বাইরে থেকে গোল করলে আপনি লস করবেন, আর ডি বক্সের ভিতর থেকে গোল করলে আপনি লস করবেন না। ডি বক্স বলতে আপনার ওই যেখানে বক্সটা থাকে না, অনেক বড় পেনাল্টি বক্স যেটাকে বলা হয়, যেটাতে ফাউল করলে পেনাল্টি দেওয়া হয়, সেটার ভিতর থেকে গোল করলে আপনি উইন হবেন, কিন্তু এটার বাইরে থেকে গোল করলে আপনি জিতবেন না, কিন্তু গোল না করলেও আপনি জিতবেন। অর্থাৎ বাইরে থেকে ফ্রি কিক যেটা হোক সেটা যদি শ্যুট করে তাহলে আপনি হারবেন। তো এগুলো খুব টাফ, সহজে হয় না, সো আমরা নো নিব। বন্ধুরা, আমরা নোর উপরে ক্লিক করব। তো আমরা এই টিম থেকে আর কিছুই নিব না, আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে ইউক্রেন আর বেলজিয়ামের খেলাটা আছে, সেটাতে ক্লিক করব।
ওদিন আমরা ইউক্রেনের খেলা দেখছি, ইউক্রেন খুবই ভালো খেলে। তো বন্ধুরা, আমরা এখানে আসার পর আমরা চলে যাব ফাউলসে। আমরা এদিকে যে রেগুলার টাইম আছে, এটার বিপরীত দিকে যাব, অর্থাৎ ডান দিকে যাব এদিকে এদিকে যাব আমরা। এই যে ফাউল অপশনটা, এখানে আমরা এসে ক্লিক করব। করার পরে এখানে টিম বেলজিয়াম ইউক্রেন থেকে ভালো টিম, তার মানে বেলজিয়াম থেকে বেশি ফাউল করবে কে? ইউক্রেন। সো আমরা এখানে ইউক্রেনের ফাউল নিব, না হয় ইউক্রেনকে উইন নিব। আমরা এখানে ফাউলে উইন নিব ইউক্রেনকে। সো আমরা ইউক্রেনের এখানে ফাউল উইন নিব, অর্থাৎ সব বেশি যদি ফাউল ইউক্রেন করে তাহলে ইউক্রেন জিতবে। তো আমরা ইউক্রেনের উপরে ক্লিক করব। অলরেডি আমার ওয়ার 2.108। তো আমরা এই খেলা থেকে আর কিছুই নিব না, এখান থেকে বের হয়ে যাব। তারপর সিজেক রিপাবলিক আর তুর্কির খেলা আছে, সেটা হচ্ছে রাতের 1টায়। তো এটার উপর আমরা ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, নেটের প্রবলেম করতেছে। এখানে আসার পরে বন্ধুরা সেমভাবে আমরা ওই যে আউটসাইডের ফিনালটি এরিয়া, সেটাতে চলে যাব। বন্ধুরা, মাঝে মাঝে আমি ভিডিওটা অফ করে দিই, কারণ অপশনগুলো খুঁজতে একটু সময় লাগে। তো আপনারা বিরক্ত হবেন ভিডিও বেশি বড় হলে। তো আমি ওই অপশনে চলে আসছি। আমরা এখানে সেমভাবে আমরা নো অপশনটাতে ক্লিক করব। আমি নিয়ে এলাম 2.753। সো আমি আর এই টিম থেকে কিছুই নিব না, এখান থেকে বের হয়ে যাবো। তারপরে আমরা জর্জিয়া আর আপনার পর্তুগালের যে ম্যাচটা, সেটাতে ঢুকবো। ঢুকার পরে বন্ধুরা একটু ওয়েট করতে হবে, আমরা একটা অপশন নিব, দেখি কী অপশন নেওয়া যায়। এখানে আসার পরে আমরা সরাসরি আমরা কী নিতে পারি দেখি। আমরা এখানে ইয়েলো কার্ডে চলে যাব, কোনো টিম নিব না, কারণ টিম নেওয়া রিস্ক, ছোটো টিমগুলো ভালো খেলে। সো আমরা কোনো টিম নিব না, দেখি কী করা যায়। তো এখানে আসার পরে নিচের দিকে চলে যাব। এখানে টোটাল 3টা কার্ড দেখাচ্ছে, কিন্তু এখানে পর্তুগালও মেরে খেলে, জর্জিও মেরে খেলে। তো কার্ড হবে 5-6টা। সো আমরা 3টা কার্ড নেব। বন্ধুরা, আমার অর্ডার হয়ে গেছে 4.046। তো আমরা এখান থেকে বের হয়ে চলে যাবো হয়েছে কোপা আমেরিকাতে। তো বন্ধুরা, আপনার ভোর 4টায় ইকুয়েডর আর জামাইকার খেলা আছে, তো আমরা এটাতে ক্লিক করব। মনে রাখবেন, কোপা আমেরিকার মধ্যে, অর্থাৎ ল্যাটিন আমেরিকার খেলাগুলোর মধ্যে ওরা খেলা থেকে মারপিট করে বেশি। এখানে ফাউল এত পরিমাণ হয়, খেলার সৌন্দর্যই নাই।
আমরা ওইসব না নিয়ে দেখি নিচে ওই অপশনটা আছে কিনা। হ্যাঁ, ওই অপশনটা আছে যে গোল ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া, এটার আমরা নো নেব। আমার অর্ডার হয়েছে 5.285, তো আমি আরেকটা নিব। ওখানে ভোর সকাল 7টার দিকে মেক্সিকো আর ভেনেজুয়েলার খেলা আছে, সেটাতে আমরা ক্লিক করব। তারপরে বন্ধুরা এখানে আমরা চলে যাব নিচের দিকে। আমরা সেম অপশনটাতে চলে আসছি যে গোল ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া, এটাতে আমরা নো মারব। আমার অর্ড 6.759, তো আমি আবারও বলি গোল ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া হচ্ছে ডিবক্সের বাইরে থেকে। তো আমি এখন বিট স্লিপ অপশনটাতে ক্লিক করব। এখন দেখেন আমি টোটাল 6টা নিছি, 6টাতে 6.759 আসছে। তো আপনারা এই অপশনগুলো নেওয়ার পরে এটাকে আপনারা নর্মাল মাল্টি না করে চেন মাল্টিও করতে পারেন, তবে চেন মাল্টি করলে অড কমে যাবে, টু অড হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কিছু বেনিফিট দিবে, তবে আমি যেটা দিয়েছি এটা 99% উইন পার্সেন্টেজ আছে। তো আপনাদের যদি মনে হয় যে অপশনগুলো নিয়ে ডাউট আছে, তাহলে আপনারা আপনাদের মতো করে ভালো অপশন নিয়ে মাল্টি বানাবেন। আমি জাস্ট একটা লাইন আপ করাই দিলাম, এই মাল্টির জন্য আবার আমাকে ধরবেন না যে আপনি মাল্টি দিচ্ছেন। তো যারা লসে আছেন, জীবনে অনেক লস করছেন, আজকে এখানে 10-20 হাজার টাকা মাইরা দিয়ে শুয়ে থাকবেন, হয় আজকে উইন হবেন জীবনে, না হয় আর জীবনে খেলবেন না। সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই সবাই লাইক দিবেন, ভালো থাকবেন।